ডাব্লিউ 2019 টু গ্রুপ এ এবং গ্রুপ বির ফাইনাল রেজাল্ট আউট হয়ে গেছে এবং এবারে যে কাট অফ মার্কস মানে অন্যান্য বারের রেকর্ডকে ভেঙে দিয়েছে তো এবারে যে কাট অফ মার্কস এত যাওয়ার মেন কারণ হচ্ছে এবারে সিট সংখ্যা ভীষণ কম তো দেখে নাও এবারে কত কাট অফ গেছে কারণ আগামীতে যারা ডাব্লিউ মেন দেবে বা যারা ডাব্লিউ বিসিএসের প্রিপারেশন নিচ্ছ তাদের সবার জন্যই কিন্তু এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ কাট অফ মার্কস অবশ্যই মাথায় রাখতেই হবে তো তোমরা দেখে নাও যে নোটিশ দুটো দেওয়া হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য আলাদা করে অফিশিয়াল ওয়েবসাইটে দুটো নোটিশ দেওয়া হয়েছে যেখানে যারা পাশ করেছে সেসব দের রোল নাম্বার রয়েছে চলো আমরা সেই নোটিশটি দেখে নিই তো এখানে দেখো এখানে যে জিনিসটা বলা আছে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা ফার্স্ট নিউ অপশানে চলে যাও সেখানে দেখো দু নাম্বার এবং তিন নাম্বার দু নাম্বার এবং তিন নাম্বারে এখানে যে দুটো বলা রয়েছে যে এখানে দু নাম্বারে যেটা রয়েছে গ্রুপ বি অ্যান্ড তিন নাম্বারে রয়েছে গ্রুপ এ এখানে যে পিডিএফ দুটো পিডিএফ দুটো আমি ডাউনলোড করে নিয়ে তোমাদের দেখাচ্ছি এক নাম্বারটা এক্ষুনি বলছি না তো চলো আমরা দেখে নিই নোটিস দুটো ওকে দেখো দেখতেই পাচ্ছ এটা আজকে ডেটে পাবলিশ হয়েছে এবং এখানে কিছু আর বলার নেই আমার তোমরা সবই দেখতে পাচ্ছ যে এখানে সব কিছুই দেখতে পাচ্ছো গ্রুপে সেকশনে এবং আমি দেখাচ্ছি প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদা করে দেখাচ্ছে এখানে দিয়েছে মানে ডাব্লু সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য এখানে দেখো থার্টি ক্যান্ডিডেট রয়েছে আর রেভিনিউ সার্ভিসের জন্য রয়েছে থার্টি থ্রি অ্যান্ড কোঅপারেটিভ সার্ভিসের জন্য রয়েছে সিক্স ঠিক আছে অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসের জন্য একজন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে এবার দেখো কাট অফ মার্কস কাট অফ মার্কস দেখো এখানে দেখতেই পাচ্ছো ইউ আর ক্যাটাগরির জন্য ওয়ান অ্যান্ড থার্টি সেভেন পয়েন্ট সামথিং মানে জাস্ট ভাবা যায় না তো যাই হোক গ্রুপ এতে এটা গেছে এটা কাট অফ গেছে এবারে এবার চলো আমরা দেখি গ্রুপ বিয় কাট কত তো গ্রুপ বি গ্রুপ বি তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে আমি দেখাই কতজন মোটামুটি পাশ করেছি দেখো সেভেনটিন ঠিক আছে সেভেনটিনকে পাশ করানো হয়েছে সেভেনটিন স্টুডেন্টকে এবং কাট অফ মার্কস দেখো এখানে দেখতে পাচ্ছি আর মানে জাস্ট কয়েক নম্বরে হেল্পের গ্রুপ এন গ্রুপ বি জন্য এরকমই থাকে তো তোমরা দেখে নিয়েছো কাট অফ মার্কস তো বুঝতেই পারছো সামনে যাদের মেন পরীক্ষা রয়েছে WBCS এর তারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নাও মানে এই কাট অফ মার্কসটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ তো খুব একটা বেশি সিট নেই তো বেস্ট অফ লাক খুব ভালো করে প্রিপারেশান নাও আর যারা WBCS প্রিলিমিনারি দেবে তারাও ভীষণ ভালো করে প্রিপারেশন নাও কারণ আগামী বাইশে আগস্ট তোমাদের প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে ওকে ভিডিওটা যদি ইউজফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ